কয়লার অভাবে বন্ধ অধিকাংশ ইটভাটা, বিপাকে ইটভাটা মালিক সহ হাজারো শ্রমিক। আসামের কয়লার দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ইটভাটা মালিক সহ শ্রমিকদের, আর এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজা। সব ব্যাপারে রাজনীতি করার চেষ্টা করে, এতদিন হরিশ্চন্দ্র পরে সংখ্যালঘু মানুষের বিরোধিতা করেছে, এখন সরকার যখন আইনিভাবে কয়লা পশ্চিমবাংলায় আসুক এবং পশ্চিমবাংলায় কয়লার যে সেচ সেটা যেন সরকার পায়, সেই জন্য আসাম বা মেঘালয় থেকে কয়লা যেগুলো আসে তার বেশিরভাগই বেআইনিভাবে আসে। সরকার সেখানকার কয়লা আসা উপর একটা জোর দিয়ে পুলিশি হস্তক্ষেপ করেছে বলে বিজেপি এখন এটা বলছে যে হরিশ্চন্দ্রপুরের ভাটাগুলো বন্ধ হয়ে যাবে। হরিশ্চন্দ্রপুর এক এবং দুই নম্বর ব্লকে প্রায় 130 ইটভাটা রয়েছে। ইটভাটাগুলিতে প্রায় 25,000 শ্রমিক কাজ করেন। জেলার অর্থনীতির একটা বড় অংশ এই ইটভাটা শিল্প, কিন্তু অভিযোগ গত 3 মাস ধরে মিলছে না আসামের কয়লা। রানীগঞ্জের কয়লা দিয়ে ইট পোড়ানো সম্ভব নয় দাবি মালিকদের, যার ফলে ইট বানানো হলেও তাতে পারছেন না ভাটা মালিকেরা। বন্ধ হয়ে রয়েছে অধিকাংশ ইটভাটা, মাথায় হাট পড়েছে ভাটা মালিক থেকে শ্রমিক প্রত্যেকের। আমাদের ভাটা সংস্থা হচ্ছে দীর্ঘ 3 মাস থেকে আমরা কয়লা পাচ্ছি না, আসাম মেঘালয় থেকে যে কয়লা আসে সেই কয়লা আমরা পাচ্ছি না, কি কারণ হয়েছে আমরা সরকারের কাছে আমরা এটাই আমাদের বক্তব্য, বিনীত অনুরোধ, করজোর অনুরোধ, যাতে আসাম থেকে যে কয়লাগুলো আসার কথা আছে কিন্তু সময় দিচ্ছে, টাইম দিচ্ছে, কিন্তু টাইম পার হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু কয়লা পাচ্ছি না। একদিকে লোন নিয়ে ইট তৈরি করছেন দাবি মালিকদের, সেই ইট ফোড়াতে না পারলে পথে বসতে হবে তাদের। অন্যদিকে 25,000 থেকে 26,000 শ্রমিকদের সংসার চলে এই ইট ভাটার উপর, কাজ না মিলে ভিন রাজ্যে পাড়ি দিতে হবে বলে দাবি তাদের। এখন বর্তমানে ভাটা বন্ধ, রানীগঞ্জে কয়লাতে কারণ কাজ হয় না, বন্ধ হয়ে গেছে, তো আমরা কি করে চলবো, আমাদের চলার রাস্তা নাই। তাই এদিন হরিচন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা হরিচন্দ্রপুর রাজ্য সড়কের ভালুকা ঢালাই মোড়ে রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন ইটভাটা মালিক সহ শ্রমিকেরা। প্রায় 2 ঘন্টা অবরোধ চলার পর ভালুকা ফাঁড়ির পুলিশ এসে অবরোধ তুলে দেন। এই বিষয়ে ইটভাটার এক মালিক জানান, আসামের কয়লা না আসলে ভাটা পোড়ানো একদমই সম্ভব নয় এবং সেক্ষেত্রে ভাটা শিল্প একদমই বন্ধ হয়ে যাবে, এবং তার সঙ্গে মালিক যারা লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে লোনের মাধ্যম দিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করেছে তারা পথে ভিখারি হতে হবে, এবং তার সঙ্গে যে সমস্ত শ্রমিক লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে তাদেরকে পরিযায়ী শ্রমিকের অবস্থা নিতে হবে না, আত্মহত্যা ছাড়া কোনো পথ নেই। উত্তর মালদার বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, আজকে হরিশ্চন্দ্রপুরে আসাম থেকে কয়লা আসতো, যা দিয়ে ওখানকার প্রায় 130টা ইটভাটা চলতো এবং সেখানে 25,000 শ্রমিক আছে, আর তার সাথে তাদের পরিবার যদি 4 জন করেও ধরি তাও প্রায় 1 লক্ষের উপর, 1 লক্ষের উপর মানুষের সংস্থান সেখানে হয়, সেই ইট ভাটাগুলো বন্ধ হয়ে আছে, এতগুলো মানুষ আজকে কর্মহীন হয়ে আছে, তারা ভীষণ কষ্টের মধ্যে আছে শুধুমাত্র এই তৃণমূল কংগ্রেসের নোংরা রাজনীতির জন্য। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets, glass corner, MG Road, Jaigaon.